নেবেন বা দর্শক কিভাবে নেবে আমি জানি না। তাহলে কি আমরা এটা বলতে পারি যে ঘরে বসে যদি একটু মেয়ে ড্রাগস নেয় বা স্মোক করে সেটা আসলে বেহা কিংবা উগ্রতা না? না, ডিফেন্স অফিসার লাইক যে কি বলে নৌবাহিনীর একজন অফিসার যদি না হতো, এই চট থাপ্পর কিল ঘষে যদি রক্ত যদি সাধারণ মানুষের বয়ে যেত, তাহলে সেখানে কতটা আমরা বিচার পেতাম, কতটা এক্সাম্পলই হতো, কতটা তার বাড়িতে রেড হতো, কতটা তার বাড়ি থেকে মদ উদ্ধার হতো, গাঁজা উদ্ধার হতো, ইয়াবা উদ্ধার হতো। আমরা হয়তো এই সিনারিও ককলের মোটিভেশন প্রোগ্রাম করেছি রেবের তদানন্তন ডিজিকে দিয়ে, সরকারের সে সময় শিক্ষা সচিবকে নিয়ে, মহামান্য সুপ্রিম কোর্টে একটি মামলা নিম্ন আদালত থেকে করে একেবারে উচ্চ আদালতের অ্যাপিলের ডিভিশন পর্যন্ত গড়িয়েছে এবং তদানীন্তন অ্যাপিলেট ডিভিশনের পুরো বেঞ্চ একটা ঐতিহাসিক জাজমেন্ট দিয়েছে যে শিক্ষার নৈতিক মান উন্নয়ন করতে হবে। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক প্রেজেন্স প্রমিসেস মনে কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নুজহাত সাওম। আমাদের চারপাশে যদি খেয়াল করি তবে দেখতে পাবো সবার জীবনের ছন্দপতন আছে, কারো কম আবার কারো অনেক অনেক মাত্রায় বেশি। জীবনের এই ছন্দপতন শুধু পরিবারেই সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে দেশের প্রতিটা প্রান্তে। তখন দেশের আইন কিছুটা হলেও দিক বিদিক হারিয়ে ফেলে, বিশেষ করে মাদকাসক্তের হার যদি বেড়ে যায়। তাহলে মাদক যখন সহজলভ্য হয়, মাদক যখন হাতের নাগালে চলে আসে, মাদক যখন মানুষকে গিলে ফেলে, তখন বেড়ে যায় বিভিন্ন ধরনের অসামাজিক কাজ, বেড়ে যায় পারিবারিক বিশৃঙ্খলা, যার ফলে দিশেহারা হয় মা বাবা, আত্মীয় স্বজন, দিশেহারা হয় প্রশাসন। তারপরও আমাদের দেশের মাদক আইন সহ সব ধরনেরই আইন আছে, কিন্তু কতটা তার বাস্তবায়ন হয়? দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনে কথা অনুষ্ঠানে আজকের বিষয় মাদক নিয়ন্ত্রণে আইন ও আমাদের করণীয়। এই বিষয়ে সঠিক ধারণা পেতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট গণমাধ্যম ও মানবাধিকার কর্মী ডক্টর মোহাম্মদ শাহজাহান, আইনজীবী, সুপ্রিম কোর্ট। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে, অনেকদিন পর আপনাকে আমরা পেয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে মাদক নিয়ন্ত্রণে আইন ও আমাদের করণীয়। আমরা তো সবসময় আসলে মাদক নিয়ে অনেক বেশি কথা বলছি, কিন্তু এই যে করোনার সময়টাতে আমরা জানি যে সব কিছুর উপরেই তো করোনার একটা ইফেক্ট ছিল, ইভেন আছে। মাদকাসক্তির উপর আসলে করোনার ইফেক্ট কতটুকু ভয়াবহভাবে পড়েছে? মাদকের হার কি বেড়েছে নাকি কমেছে? এটা ভাইস ভার্সা, মানে যদি এভাবে বলেন যে এই করোনার প্রভাবে মানুষের মধ্যে যে ট্রমাটিক সিচুয়েশনটা এসছে, ঘরে বসে সে একাকিত্ব অথবা বাইরের জগৎ থেকে, প্রাথমিক দিকের কথা বলছি, এখন তো খুব বেশি ওয়াইডলি মানুষ যাচ্ছে, সেই সময়টা এক ধরনের ফ্রাস্ট্রেশনও মানুষের মধ্যে এসছে। আবার উল্লুটটা হয়েছে মানুষের মধ্যে ধর্মীয় অনুশাসন, নৈতিকতা, আল্লাহর প্রতি ভীতি, পারিবারিক বন্ধন এবং পরিবারের সাথে একাত্মভাবে ওতপ্রোতভাবে মিশে যাওয়া, বাবা মা সন্তানরা একত্রে থাকা, আনন্দ করা, আবার অনেক পুরাতন বন্ধুদের সাথে নতুন করে যোগাযোগ করা, এক্স্যাক্টলি যে সময়গুলো মানুষ অন্য সময় পেত না সেটা হয়েছে। কিন্তু আমরা যদিও প্রথম দিকে লক্ষ্য করেছিলাম যে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছুর একটা বিশাল পরিবর্তন হয়েছে, এবং আমরা যদি সেই সময়কার অপরাধ প্রবণতার স্ট্যাটিস্টিক্স দেখি, একটা মানবাধিকার সংগঠন হিসেবে আমার মানবাধিকার ব্যুরো এটা আমরা রাখি, আমরা দেখেছি হঠাৎ করে মনে হচ্ছে যে গ্রাফের যে ছন্দপতন হয়েছে, মানে একেবারে প্রবণতাটা নিচের নিম্নমুখী হয়ে এসছে, এটা খুব ভালো সাইন আমরা মনে করেছিলাম যে, এবং মনে করেছিলাম যে এটা যদি সুদূর প্রসারী হয় এবং যেই অ্যাটিচিউড এবং বিহেভিয়ার প্যাটার্নটা কোভিডের কারণে মানুষের মধ্যে হয়ে এসছে, এটা যদি ধরে থাকা যায় তাহলে খুব ভালো ইতিবাচক দিক হতো। ফর এক্সাম্পল ধরুন, কোভিডের কারণে আমরা মাস্ক পরছি, এটা একটা হাইজিনের দিক থেকে আমাদের করছে, যার ফলে হয় কি আমাদের যে ব্যাড ম্যানার কিছুটা রয়েছে রাস্তায়, কপ্তুতু ফেলা, নাক ঝাড়া, কাশি দেওয়া, কতগুলো ব্যাড ম্যানার মানুষের মধ্যে লক্ষ্য করা যেত, এগুলো অনেকটা নিয়ন্ত্রণে এসছে। তো এটা যেমন কমেছে, তেমনিভাবে তার এই ভয় আতঙ্ক যে যে কোনো সময় আমি মারা যেতে পারি, তাহলে হোয়াট ইজ নেক্সট লাইফ, হেয়ার আফটার, এগুলো নিয়ে ধর্মীয় যে যার ধর্ম মতো অনুশাসনটাকে একটু স্ট্রেন্থেন করার চেষ্টা করেছে, যার ফলে বিশেষ করে চায়নাতে যখন শুরু হয়েছে, আপনি তখন টেলিভিশনে কোভিডের সংবাদ যখন যেত, চায়নার রাস্তাগুলো যখন ফাঁকা দেখতো, আপনি দেখেন বুকের ভিতর অন্তরাত্মা কেঁপে ওঠার মতো একটা মানসিকতা আমরা ফিল করতাম। দিন যতই যাচ্ছে দেখা গেলো যে মানুষের মধ্যে ওই সময় বাংলাদেশের প্রভাব আসতে আসতে অপরাধ প্রবণতাটা বিভিন্নভাবে কমে গেছে, এবং সেটা
বিভিন্ন ধরনের অপরাধ মাদকাসক্তিজনিত অপরাধও বটে। কোনো কোনো সাইকোলজিস্টরা বলে থাকেন সেই সময় আবার মাদকাসক্তির কিছুটা প্রবণতা কমার চেয়ে বরং যেহেতু আবদ্ধ জীবন সেখানে বেড়ে থাকতে পারে, কিন্তু আমি তার সাথে একমত কখনো হতে পারছি না। কারণ হচ্ছে যে একটা তো পুরো ওয়ার্ল্ডের কমিউনিকেশনটা এক ধরনের স্টাক আপ হয়েছে, যোগাযোগীয় ব্যবস্থা এটা অলমোস্ট শূন্যের কোটায় চলে এসেছিল। আচ্ছা, বর্ডারগুলো খুব নিয়ন্ত্রণ হতো, তারপরে আমাদের যে সেনাবাহিনী 26 মার্চ নামলো, তারপর থেকে 10 দিন, তারপরে বাড়ালো 20 দিন, অফিস আদালত সব কিছু বন্ধ থাকলো, আমরা বেরোতে পারলাম না। তো তখন তো এই যে টোটাল যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, সহজলভ্যতাটা কমে গেল, তো যার ফলে এটা কমে যাওয়ার কথা। একদিকে যেমন মানুষের ধর্মীয় অনুশোচনা, অনুশাসন, মূল্যবোধের একটা জায়গা থেকে সে নিজেকে অ্যাড্রেস করতে শুরু করলো, ফ্যামিলির মধ্যে যেই কারণে তার ফ্রাস্ট্রেশনটা বাড়ার কথা সেটা আরও ফ্যামিলির সাথে একত্রে কাটিয়ে এটা সুন্দর হতে শুরু করলো। ইয়াং জেনারেশন যেখানে গিয়ে মাদক নিত সে আড্ডাগুলো, যেমন এক ঝাঁক পাখি যদি একটা গাছে বসে, আপনি যদি তাকে তাড়িয়ে দেন কিছু সময় পর সে আবার আসার চেষ্টা করে, আবার তাড়িয়ে দিলে, বাট এই যে অনেকটা সময় ধরে সে কিন্তু আর একত্রিত হতে পারছে না, তো এই জায়গাটুকু কিন্তু তখন কমে গিয়েছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমার মানবাধিকার ব্যুরোর স্ট্যাটিস্টিক্স থেকে আপাত দৃষ্টিতে আমরা সেটাই দেখেছি। বাট আনফর্চুনেটলি এটা যখন আবার আস্তে আস্তে গা সওয়া হয়ে গেল, তখন কিন্তু যানবাহন চলতে শুরু করলো, সব কিছু হলো, তখন আবার শুরু হলো। প্রসঙ্গত আপনাকে একটা কথা, নিচে অন্ধকার কত রকম আখ্যায়না হয়েছে, পুলিশ ইন্সপেক্টর প্রদীপ প্রায় 184 বা 185 ঘটনায়, অনেকে বলে 200, কেউ বলে 240, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স আছে, হোয়াট এভার মে বি দ্য নাম্বার। এটা শুধু মাদককে জিরো টলারেন্সে আনার জন্য যে ঊর্ধ্বতন মহলের আহ্বানে করেছে তা না, এখানে দেখা গেছে যে তার ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত অর্থ উপার্জন, একচ্ছত্রভাবে মাদককে নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের মাধ্যমে ওই এলাকাকে একেবারে মেরিন ড্রাইভ সহ পুরো এলাকাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে, দ্যাট ওয়াজ ইন ব্লেসিংস ডিসগাইজ বলাটা খুব অন্যায় হবে, যে আমাদের মেজর সিনহা যিনি যাকে হত্যা করা হয়েছে, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, আমরা খুব দুঃখিত, যদি সেই ঘটনাটা না হতো, হ্যাড ইট বিন নট দেয়ার, আমরা অনেক অজানা তথ্য জানতাম না যে সেখানে প্রশাসনের নিয়ন্ত্রণে মাদক হয়। এবং আমি অনেক সময় বলে আসতাম যে টেকনাথ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যদি আপনি ধরেন, তাহলে যে যানবাহনগুলোতে দেখবেন যে একটা বিশেষ ধরনের চিহ্ন থাকে, বাঘের মাথা, সিংহের মাথা, চাঁদ তারা, বিভিন্ন টোকেন থাকে রাস্তায়। আইন শৃঙ্খলা বাহিনী ওটা দেখালেই বুঝে যে এই গাড়ি চেক আপ করা লাগবে না, অর্থাৎ সে টেকনাথ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছে যেতে পারে, তার গাড়িতে কি আছে এটা দেখার প্রয়োজন নেই। সেই প্রদীপের মেরিন ড্রাইভ যেরকম নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু সারা বাংলাদেশ 5 টন, পুরো বাংলাদেশের ওজন 5 টন, তার মানে হচ্ছে সে এই 5 টন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো স্যার, আপনি বলছিলেন যে এই যে কোভিডের পুরো সময়টাতে, যে সময়টা লকডাউন ছিল, সেই সময়টাতে মানুষ আসলে পরিবারের সাথে খুব ভালো সময় কাটিয়েছে, কিন্তু একটা সময় পরে গিয়ে, একটা সার্টেন টাইম পরে গিয়ে কিন্তু তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল নিজের লাইফ নিয়ে, নিজের লাইফস্টাইল নিয়ে, লাইফস্টাইলের যে প্যাটার্নে তারা অভ্যস্ত ছিল সেটা নিয়ে, এবং তারপরে কিন্তু আসলে মাদকের প্রভাবটা আবারও তাদের উপরে পড়েছে বা সেই গ্রাসটা আবার ফিরে এসেছে। হ্যাঁ, এটাই সত্যি, আমি ওই জায়গায় যাচ্ছিলাম যে আনফর্চুনেটলি আমরা তখন লক্ষ্য করলাম যে মানুষ আগের যে সহনীয় অবস্থান অথবা যে গ্রাফের যে চিত্রটা নিম্নমুখী হয়েছিল, এটা আবার সমান্তরাল হয়ে উপরের দিকে উঠতে শুরু করলো। তার মানে হচ্ছে যে জেনারেশন ওটা থেকে সরে আসলো, অথবা ঘরের মধ্যে বন্ধ হয়ে পরিবারকে সময় দিয়ে, অথবা সহজলভ্যতার অভাবের কারণে সে এটা থেকে অনেকটা দূরে সরে আসতে পেরেছে, আবার যখন সে দেখলো এটা শিথিল হয়েছে, তখন এই জায়গাটাকে আবার খুব প্রপারলি অ্যাড্রেস করতে শুরু করে। এবং এই অ্যাড্রেস করতে গিয়ে এটার কিছু কিছু ডিফারেন্ট সিনারিও এমনও হয়েছে যে সে আগে যে প্রক্রিয়ায় ড্রাগ নিত, এই প্রক্রিয়াটার প্যাটার্নটা হয়তো চেঞ্জ হয়েছে, এবং সে হয়তো নতুন স্টাইলে তার সাথে তার পার্টনার জোগাড় করে ফেলেছে, হয়তোবা যারা এটার শিকার হওয়ার কথা ছিল না তারাও এর মধ্যে জড়িয়ে পড়েছে, তো বিভিন্ন কারণে এর প্যাটার্নটা অনেক চেঞ্জ এসেছে। আবার দেখা যাচ্ছে যে আগে যেখানে ফিজিক্যালি গিয়ে ড্রাগটা কালেক্ট করতে হতো, এখন সেটা অনলাইনেও পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি, অনলাইনে পাওয়া যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে যত আইনের কঠোর প্রয়োগ হচ্ছে, তত এর প্রাপ্তির দিকের কৌশলগুলো ভিন্নতর হচ্ছে। আপনি একটা সবজির ভিতরে এত নিখুঁতভাবে দিচ্ছে
যে সবজি কিনে বাজার থেকে আনছে অথবা সবজি আন্তঃ ডিস্ট্রিক্ট ইন্টার ডিস্ট্রিক্ট যে ক্যারিয়ারগুলো আছে সে তার মধ্যে দেখা যায় মাঝে মধ্যে এরকম কিছু ধরা পড়ে। এই ধরা পড়ার ব্যাপারটা খুব বিচিত্র ব্যাপার। আমরা অনেক সময় বলি যে খুব মজা করে যে হঠাৎ করে দেখা যায় যে এয়ারপোর্টে সোনা চালান এটা সেটা অনেক ধরা পড়ছে, আবার হঠাৎ করে দেখা যায় মাসের পর মাস বছরের পর বছর এগুলো ধরাই পড়ছে না। তার মানে কি চোরাচালান কমে যাচ্ছে এবং চোরাচালানিরা একদম সাধু হয়ে বসে আছে? মানে কোনো একটা কিছু হচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে গাবতলিতে আমের ট্রাকের পর ট্রাক নষ্ট করে ফেলা হচ্ছে, ফলের ট্রাক নষ্ট করে ফেলা হচ্ছে, আবার একদিনের মাথায় দেখছে যে না অবাধে সব ঢুকছে, তার মানে একদিনে সব ফল আবার ফরমালিন বিষমুক্ত হয়ে যাচ্ছে, যদিও আগের তুলনায় রেশিও কমেছে। আমি কথা প্রসঙ্গে বলছি যে কোনো কিছুই একেবারে যে ওভার দ্য নাইট চেঞ্জ হবে এবং হওয়ার কথাও না। আমাদের যে অভ্যাস, আমাদের যে বিহেভিয়ার প্যাটার্ন, আমাদের যে অপরাধ প্রবণতা, যারা এখান থেকে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে এটাকে ব্যবহার করে, তাদের সিন্ডিকেটটা অনেক বিশাল, অনেক বড়, এবং এই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে তারা বিভিন্ন প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, বা প্রভাবশালী মহল বলেন, পাওয়ার স্ট্রাকচার বলেন, পলিটিক্যাল স্ট্রাকচার বলেন, রাজনৈতিক বড় ভাইদের কথা বলেন, পাড়ার মহল্লা মানে মাস্তান বড় ভাইদের কথা বলেন, সবাইকে তারা ইউজ করে, সবাইকে খুশি রেখে অথবা সবাইকে স্যাটিসফাই করে এই বাজারটা তারা প্রসারিত করে, নিয়ন্ত্রণ করে, এবং এই বাজারের খরিদ্দারদের এক ধরনের সেফটি অ্যান্ড সিকিউরিটি দিচ্ছে। আপনি ধরেন এখনো তো কত সীসা রেস্টুরেন্ট চলছে, সেখানে কিন্তু অভিযানের কথা আপনি খুব শুনবেন না, এবং উন্মুক্তভাবে চলছে। ইয়াং জেনারেশন সেখানে যাচ্ছে, সীসাকে যদি আধুনিকতার একটা মাধ্যম ধরা হয় এবং সে খুব প্রাউড ফিল করে যে সে খুব জমিদারি স্টাইলে বসে সীসা নিচ্ছে, এবং তার ভিতরে যে কোনো ড্রাগ, এবং শোনা যাচ্ছে অনেক ভয়ঙ্কর ড্রাগও এখন এর মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে, তাহলে আপনি একটা জেনারেশনকে আভিজাত্যের কথা বলে ওই জায়গায় নিচ্ছেন। এবং তার কাছে অপরাধ প্রবণতাটা, আমি দুটো ঘটনা উল্লেখ করতে চাই, মানে যদিও খুব আনফর্চুনেট, আমাদের একজন সাংসদের ছেলে, হাজি সেলিম সাহেবের ছেলে, সে যারই জামাতা হোক না কেন, যারই কিছু হোক না কেন, সে নিজেও কাউন্সিলর, কিন্তু যে অডাসিটি, যে বিহেভিয়ার প্যাটার্নটা সে করেছিল, এটা কিসের প্রভাবে করেছে? অনেকে অনেকভাবে বলেছে, আমি ওই জায়গায় যেতে চাই না, কিন্তু আমরা কখনো ধরে নিতে পারি না যে একজন উচ্চবিত্তের, একজন সমাজপতির, একজন রাজনীতিবিদের ঘরের মানুষ হলেই তার বিহেভিয়ার প্যাটার্নটা এত উগ্র এবং এত একছত্র হবে, এটা কখনো কল্পনা করা যায় না। একজন হ্যাড ইট নট বিন অ্যান ডিফেন্স অফিসার, লাইক এক যে কি বলে নৌবাহিনীর একজন অফিসার যদি না হতো, এই চট থাপ্পড় কিল ঘষে যদি রক্ত যদি সাধারণ মানুষের বয়ে যেত, তাহলে সেখানে কতটা আমরা বিচার পেতাম, কতটা এক্সাম্পল হতো, কতটা তার বাড়িতে রেড হতো, কতটা তার বাড়ি থেকে মদ উদ্ধার হতো, গাঁজা উদ্ধার হতো, ইয়াবা উদ্ধার হতো, আমরা হয়তো এই সিনারিও ককলের প্রতিপত্তি এবং দাপট কতটা থাকে যদি সেটা আপনি আমি আমাদের সাধারণ কোনো মানুষের প্রতি প্রয়োগ হতো। হয়েছে ওই যে আবার বললাম মেজর সিনহার মতো, আনফর্চুনেটলি দিস ইজ অলসো ইজ এ ব্লেসিংস ইন ডিসগাইস, যে একজন ডিফেন্স কর্মকর্তার গায়ে হাত দেওয়ার কারণে এটা কেঁপে উঠেছে, যে বোধহয় এটাকে আনঅ্যাড্রেস রাখা যাবে না। কেন নয়, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, একজন সার্জেন্ট যখন রিক্সা পুলারকে, একজন মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে যখন পিটাচ্ছে, আরেকজন যখন ছবি করছে তখন তাকেও ধরে পিটাচ্ছে, এটা খুব স্বাভাবিক ঘটনা হয়েছে। একজন সাংবাদিককেও পিটাতে পারে, কারণ তার খুঁটির জোরটা অত বড় নয়। কিন্তু চেইন অফ কমান্ডে যারা আছেন, যিনি একজন ডিসিপ্লিনারি ফোর্সের একজনের গায়ে হাত দেওয়া, আমি তো এটা মোটেই সমর্থন করি না, বাট বলছি যে ওটা করার কারণে কিন্তু সব কেঁপে উঠছে। তো আমরা এদের এই দৌরাত্মটা, এদের বাসা বাড়িতে যে ড্রাগের আস্তানা থাকে, এদের বাসা বাড়িতে যে বাপ মায়ের সাথেই বসে, একটা সময় আমরা শুনতাম ওয়েস্টার্ন সোসাইটিতে হ্যাভ এ কাপ অফ টি লাইক হ্যাভ এ কাপ অফ ড্রিঙ্ক, এবং ওরা উন্মুক্তভাবে যে কাউকে যে কোনো কিছু অফার করছে। আমরা যখন ফ্রান্সে বা ইউরোপে পড়াশোনা করছি, পিএইচডি করছি, তখন শুনতাম গল্প যে বলতো তোমাদের দেশে তো খুব মানে তোমরা এখনও সেকেল অ্যাটিচিউডের, আমরা তো আমাদের এখানে মা বাবার সাথে বসে এগুলো করছি। আমাদের ফ্রেন্ডরা বলতো যে ওয়েল এনিবডি ক্যান সেক্স, এনি অফার ক্যান অফার সেক্স ইজিলি, দে ক্যান স্মোক, দে ক্যান ড্রিঙ্ক, দে ক্যান ডু হোয়াট এভার। এখন তো এই সভ্যতাটা বোধহয় আমাদের এখানে চলে আসছে। আপনি দেখেন খুব আনফর্চুনেট, যদিও আপনি একজন মেয়ে হিসাবে কীভাবে নেবেন জানি না, মেয়েদেরকে আমি রাস্তায় উন্মুক্তভাবে সিগারেট খেতে দেখি, বয়ফ্রেন্ডের হাত ধরে যাচ্ছে, সিগারেটের ধোঁয়াটা চাটছে, আমার মতো একজন যদি বা কিছুটা হলো সে মুরব্বী গোছের মানুষ ভাবে আমার দাড়ির কারণে, শি ডাজন্ট কেয়ার যে হোয়াট ইজ হোয়াট। আমি তো এটা কখনো আমাদের সমাজে কল্পনাও করতে পারিনি, কারণ হচ্ছে কি আজকের এই বেহাল্লাপনা বলেন,
অথবা উগ্রতা বলেন অথবা তার প্রকাশ্য রাস্তায় ধূমপান ধরে বন্ধুর হাত ধরে গিয়ে, এটা প্যারিস নয়, এটা অন্য জায়গা নয় যে সে ওপেন রাস্তায়। এখানে আমার একটা প্রশ্ন আছে যে একটি ছেলে যখন রাস্তায় দাঁড়িয়ে স্মোক করছে তখন সেটা আসলে বেহায়াপনা বা উগ্রতা হিসেবে ট্রিট করা হয় না, কিন্তু একটি মেয়ে যখন সিগারেট খাচ্ছে বা স্মোক করছে তখন আসলে ড্রাগ নিচ্ছে তখন সেটাকে আসলে উগ্রতা হিসেবে বিধা অনুষ্ঠানে। স্যার, বিরতিতে যাবার আগে একটি অবজেকশন জানিয়ে গিয়েছিলাম যে মেয়েরা রাস্তায় স্মোক করলে সেটা কেন উগ্রতা হিসেবে বিবেচনা করছেন। হ্যাঁ, এটা সত্যি আপনার প্রশ্নের জায়গাটা ঠিক আছে। একটা ছেলে যদি এটা করতে পারে, একটা মেয়ে কেন করতে পারবে না? একটা ছেলে অনেক কিছু করতে পারে, একটা মেয়ে সেটা করতে পারে না। এখন ধরুন এই কথাটা এখানে বলা আমার ঠিক হচ্ছে কেন, যে একটা ছেলে ইচ্ছে করলে মাঠে ময়দানে যে কোনো জায়গায় তার প্রাকৃতিক কাজটা সেরে নিতে পারে, সেটা আমাদের দেশে একটা মেয়ে কিন্তু পারে না। তাকে বাড়িতে আসতে হয় অথবা একটা ঘরোয়া জায়গার মধ্যে গিয়ে প্রাকৃতিক ডাকে সারাটা দিয়ে আসতে হয়। তো এক্সাম্পলটাকে আপনি কিভাবে নেবেন বা দর্শক কিভাবে নেবে আমি জানি না। তাহলে কি আমরা এটা বলতে পারি যে ঘরে বসে যদি একটা মেয়ে ড্রাগস নেয় বা স্মোক করে সেটা আসলে বেহা কিংবা উগ্রতা না? না, আপনি সেভাবে দেখবেন না। আমি যদি আমার মতো এইভাবে বলি, শ্রদ্ধা বোধ রেখেই বলছি আমাদের মা বোনদের কাছে, আমার মেয়ে আছে, আমার বোন, আমার স্ত্রী, আমরা তো সবাই এই মেয়েদের প্রতি শ্রদ্ধা বোধ রেখে, মেয়ে, মা, মেয়ে, আমার মেয়ে, আবার সে আমার ছোট বোন, আমার বড় বোন, সুতরাং তাদের প্রতি শ্রদ্ধা রেখে বললাম। আমি যেভাবে শুরু করতে চাচ্ছিলাম যে একটা ছেলে, আপনি বললেন যে একটা ছেলে যদি রাস্তায় এটা করতে পারে একটা মেয়ে কেন করতে পারবে না, আমার এক্সাম্পলটা হয়তো করা হয়েছে যে একটা ছেলে যদি রাস্তার পাশে খালের পাড়ে দাঁড়িয়ে প্রাকৃতিক কাজটা কর্মটা সেরে ফেলে এটা কিন্তু একটা মেয়ে করতে পারে না। আল্লাহ দুজনকে দুভাবে তৈরি করেছে। দেখুন, মোরগ আর মুরগির মধ্যে যদি আপনি তফাত দেখেন, একটা মুরগি কিন্তু তার ডিমটাকে দীর্ঘদিন তা দিয়ে রাখে, বসে থাকে, সে খাবারও খায় না, তার ওজন কমে যায়। আপনি মোরগকে যদি ডিমে তা দিতে দেন, সে সমস্ত ডিম ভেঙে চুরে এখান থেকে উঠে চলে যাবে। এটাই হচ্ছে মায়ের জাতি, মেয়েদের কোমলতা, মেয়েদের মননশীলতা, মেয়েদের ধৈর্য, মেয়েদের সৌন্দর্য, আর ছেলেরা যে উগ্র তা না। আল্লাহ সবাইকে মেন্ট ফর দ্যাট পার্টিকুলার ইয়ে। এখন ধরুন আমাদের মেয়েরা পড়াশোনা করবে, সেটা তো কোনো বাধা নেই, কিন্তু আমাদের মেয়েরা যখন এই যে তার কমনীয়তা, তার শোভা, তার সৌন্দর্য, তার মাধুর্য, এটা কিন্তু হারিয়ে যায়। সে যখন রাস্তায় প্রকাশ্যে স্মোক করে অথবা সে যদি ওয়াইন নেয়, ড্রিং করে, এর প্রভাবটা কী হচ্ছে দেখেন, এর প্রভাবটা একটা ঐশীর জন্ম হয়েছে। একটা ঐশী প্রকাশ্যে এসছে, হাজারো ঐশী কিন্তু এরকম রয়েছে। একজন পুলিশ অফিসার বাবার সন্তান, আমি শ্রদ্ধাবোধ রেখে বলি, তিনি তার মেয়ের হাতে 50-60 হাজার টাকা দিতেন হাত খরচের জন্য। আমাদের দেশে আমার আপনার অনেকের পরিবারের এরকম 5-7টা ড্রাইভার এই টাকায় পরিবার নিয়ে চলে এখনও। তো সেই মেয়েটি এতগুলো টাকা খরচ করতো, তার আর উৎসের বাকি ছিল না, তাহলে তার জীবনে দেখার জন্য সে ড্রাগ ইয়া বা এটা সেটা, হয়তো অবাধ যৌনাচার, সব কিছু করে জীবনের যে সৌন্দর্য, জীবনকে যে উপভোগ করা, জীবন যে কত সুন্দরভাবে কমনীয় নমনীয়ভাবে উপভোগ করা যায়, সেই জায়গাটাকে সে তখন হারিয়ে ফেলে, সে উচ্ছৃঙ্খল হয়ে যায়। তো আপনার প্রশ্নের উত্তরটা যদি আমি এইভাবে দেই যে এই সমাজে সে যদি একটা বন্ধুর হাত ধরে, তাহলে রেজাল্টটা আবার ওই রকম হতে পারে, ঐশী না হয়ে, ঐশী তো মানে যেন মা বাবাকে খুন করেছে, ঐশী না হয়ে আমাদের রিসেন্ট মাস্টার মাইন্ডের ছেলের মেয়েটার, কলাবাগানের মেয়েটার কথা হতে পারে। সে মেয়েটার পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের কোনো নিশ্চয়ই দোষ ছিলেন না, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে, একটা মেয়েকে যদি তার বন্ধু বলে যে বাসায় কেউ নাই তুমি চলে আসো, সে যদি চলে যায় তাহলে ওই রকমই হবে। এই যে সিগারেট খেতে খেতে বন্ধুর হাত ধরে বেরিয়ে যাওয়া, কালকে বলবে চলো আমার সাথে শিশা খাই, পরশু দিন বলবে লেটস হ্যাভ ইট এ কাপ অফ ড্রিঙ্কস, চিয়ার্স, তারপরে একত্রে ড্রিঙ্ক করবে, তারপর তার মধ্যে একটু মাতুলতা আসবে, তারপর সে মনে করবে বন্ধুর কাঁধে মাথা রেখে গাড়িতে উঠা যায়, তারপর বলবে বন্ধুর বেডরুমেও চলে যাওয়া যায়, নট আনলাইকলি। এবং যেটা হয়েছে, এই মেয়েটিকে যদি তাকে ডেকে আনা হয় এবং যেটা বলা হয়েছে তার সাথে অনিয়ন্ত্রিত বিধি বহির্ভূত যৌনাচার করা হয়েছে, এবং তাহলে নিশ্চয়ই সেখানে তার বাধা দেওয়ার একটা জায়গা ছিল, হয়তো সে বন্ধুকে অ্যাকোমোডেট করতে চেয়েছে অথবা কোনো এক সময় বন্ধুকে নিয়ন্ত্রণ করতে পারেনি, দুটোর একটা হয়েছে। বলা হয়ে থাকে তার সাথে আরও তিনজন তারা সাহায্য করতে গিয়েছে, শেষ মুহূর্তে হাসপাতালে তারা মূল ঘটনাস্থলে ছিল না, হতে পারে। ছেলেটি যেহেতু তার মেয়ের মাকে ফোন করে সব জানিয়েছে, হাসপাতালে নিয়েছে, তার মানসিকতা এই জায়গায় পরিচ্ছন্ন বলা যায় যে অ্যাটলিস্ট সে
হাইড করতে চায়নি বা লাশকে অন্যভাবে গুম খুন করে কিছু একটা করা, হয়তো বা বহু ভেবেছিল যে সেটা করা যাবে না, হতে পারে সেটাও ভেবে সেইভাবে করেছে, সরলতার আশ্রয় নিয়ে নিজেকে নির্দোষ সাজানোর চেষ্টা করেছে, সেটা বেরিয়ে আসবে তদন্তে। কিন্তু যে মেয়েটিকে বাসায় বলা হয় যে বাসায় কেউ নাই তুমি আসো আর সে চলে যাবে, এটাকে মা বাবাকে যে আমি খুব দোষ দিব তা নয়। এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে একটা ছেলের হাত ধরে একটা মেয়ে সিগারেট খেতে খেতে গেলে একটা ছেলে যদি পারে একটা মেয়ে কেন পারবে না, তাহলে রেজাল্টটা কিন্তু অনেক ক্ষেত্রে এটাই হয়। এই যে তার উপর অনিয়ন্ত্রিত যৌনাচার করা হয়েছে, নিয়ম বহির্ভূত পদ্ধতিতে করা হয়েছে এবং বলা হয় ছেলেটা অ্যাডিক্টেড ছিল, ড্রাগও অ্যাডিক্টেড ছিল, আবার সে পর্নোগ্রাফিতেও অ্যাডিক্টেড ছিল, তাহলে দু ধরনের অ্যাডিকশন। পর্নোগ্রাফির অ্যাডিকশন কিন্তু এত কত নেগেটিভ এবং কত ন্যারো যে সে প্রচলিত নিয়ম নীতির, যদি সে মেয়েটাকে ভালোবাসে তাহলে তার ভালোবাসার সম্পর্কটার মধ্যে একটা সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, ইভেন ইফ দে গোস ফর সেক্সুয়াল রিলেশন, ফিজিক্যাল রিলেশন, দ্যাট ইজ অলসো একটা সৌন্দর্যতা সেখানে থাকতে পারত, এটা পর্দার আড়ালে কেউই জানতো না। বাট নট দ্য শেপ অফ ক্রুয়েলিটি, আনইথিক্যাল ইমোরাল ওয়েতে আউট অফ দ্য ট্র্যাক একটা মেয়েকে হত্যা করা হয়েছে। তো এই রেজাল্টটা যদি বলেন তাহলে এক্সেপশন মেবি আপনি বলবেন যে এটা তো এক্সেপশনাল ঘটনা, এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল, বাট দেয়ার আর সাম এক্সাম্পল হুইচ কামস ফ্রম দ্য এক্সেপশন। জি, এবং কনসিকোয়েন্সেসটা কিন্তু আসলে ওই মাদকটা থেকেই শুরু হয়ে যায়। এই জন্য আমি বলছি যে সৌন্দর্যকে সুন্দরী থাকতে দেন। আপনি যদি একটা একটা মেয়ের প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধের জায়গাটা, আমি আশা করি আমার সন্তানকে, সে আমার কোনো বন্ধুকে দেখে, সে ইংলিশ মিডিয়ামে পড়ছে, বাট সে যদি মনে করে ঘাড় বা কি হাই হ্যালো বলছে, আমার মধ্যে অনেক কিছু এসে গেছে, সমাজ এটা কোনো দিন প্রত্যাশা করবে না। প্রসঙ্গত আপনাকে বলি যে ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই প্রসঙ্গেই বলছি, আমরা অনেক অনেক আন্দোলন করেছি, স্কুল মোটিভেশন প্রোগ্রাম করেছি, রেবের তদানন্তন ডিজিকে দিয়ে, সরকারের সে সময় শিক্ষা সচিবকে নিয়ে, মহামান্য সুপ্রিম কোর্টে একটি মামলা নিম্ন আদালত থেকে করে একেবারে উচ্চ আদালতের অ্যাপিলের ডিভিশন পর্যন্ত গড়িয়েছে, এবং তদানন্তন অ্যাপিলের ডিভিশনের পুরো বেঞ্চ একটা ঐতিহাসিক জাজমেন্ট দিয়েছে যে শিক্ষার নৈতিক মান উন্নয়ন করতে হবে। এডুকেশন ইজ নট লাইক এ অন্য আট দশটা দ্রব্যের মতো যে আমি বাজারে গেলাম, হ্যাঁ পণ্য নয়, এটাকে পণ্য হিসেবে ট্রিট করা যাবে না, এটার মধ্যে ইথিক্স থাকবে, মোরালিটি থাকবে, ভ্যালুস থাকবে। একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দেখা গেছে যে একটা ছাত্রের চোখে আরেকটা ছাত্র যখন কলম দিয়ে খোঁচা দিয়েছে, তার চোখটা নষ্ট হয়ে যাওয়ার পথে 5 ঘন্টা পরে গার্ডিয়ানকে পুরনো ঢাকা থেকে ডেকে গুলশান পর্যন্ত নেওয়া হয়েছে, স্কুল দায়বদ্ধতা ফিল করেনি যে তাকে ইমিডিয়েটলি আমরা হাসপাতালে নিয়ে যাই। এবং এই কাজটি করার জন্য কিন্তু আপনাদের একটি ফোরাম আছে, সেই ফোরামটি কিভাবে কাজ করছে? আমাদের এই ফোরামটা হচ্ছে ফেডারেশন অফ ইংলিশ মিডিয়াম স্কুলস গার্ডিয়ান ফোরাম, প্রায় 10 লক্ষ অভিভাবকের সংগঠন। তো এটা আমরা যখন প্রথম একটা স্কুল থেকে শুরু করে, আমি নাম বলতে চাচ্ছি না, সেখানে সে স্কুলে আমার সন্তানও পড়তো, কিন্তু আমরা লক্ষ্য করলাম সেখানে এমন কিছু আনইথিক্যাল ইমোরাল, এই যে সিগারেটের কথা বললেন, আমি তো গেলে আমার একটা কিউরিয়াসিটি যে আমি একটা সময় জানেন টেলিভিশনে সেই দৃষ্টি কোনো অনুষ্ঠান যখন করতাম, তখন থেকে মনে করি যে একটা নৈতিকতার দায়িত্ব, সমাজের দায়বদ্ধতা আমার এসে গেছে। আমি অ্যাড্রেস করতাম ফজলে লোহানির পরে ইলেকট্রনিক জার্নালিজমের মাধ্যমে যদি টেলিভিশনকে জনগণের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়, এটাকে আমি অ্যাড্রেস করতাম। আজকে আমি আপনার এই প্রোগ্রাম যিনি স্পন্সর করছেন প্রমিসেস, হেলাল ভাইয়ের কথা খুব শ্রদ্ধার সাথে বলতে চাই যে উনিও খুব ব্যতিক্রমীভাবে শুরু করেছেন এটা, আমি মাই হার্টস গো টু হিম, কারণ উনি অকপটে সত্যগুলো বলে বলে এই ড্রাগের জায়গা থেকে মানুষকে দূরে সরানোর জন্য নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে অনেক চমৎকার সুন্দর কথাবার্তা বলে আজকে এই যে সচেতনতা, সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করছেন, এই টিভিতে করছেন, আর টিভিতে করছেন, বাংলার বিভিন্ন টেলিভিশনে করছেন, এবং তার একটা দায়বদ্ধতা একটা চ্যারিটি হিসেবে নিচ্ছেন। আমি বলি প্রত্যেকটা মানুষে, আমি আপনি চলে যাবো, আমরা থাকবো না, বাট ওয়ান ডে যে আল্লাহ সুবহান তাআলা দুটো কথা বলেছেন যে আফটার হেয়ার আফটার, মানুষের দুটো সুন্দর জিনিস, মানে দুটো, একটা ভালো জিনিস একটা খারাপ জিনিসকে খুব অ্যাড্রেস করা হয়, যে ভালো জিনিসটা হচ্ছে তুমি চ্যারিটি করে যাও আর এই চ্যারিটি উত্তম সন্তান রেখে যাও। এখন উত্তম সন্তান রেখে যাওয়া, ঐশীর মতো সন্তান যদি রেখে যেতে হয়, কলাবাগানের সেই সন্তান যদি রেখে যেতে হয়, আল্লাহ মাফ করুক, সো আনফর্চুনেট, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ গার্ডিয়ান, এটা আমাদের, মানে আমাদের কোনো জায়গা থাকে না, না এখানে না আল্লাহর কাছে, কারণ আল্লাহ তো বলছে যে তুমি উত্তম সন্তান রেখে যাও আর কিছু চ্যারিটি করে যাও, হুকুল আবাদ করে যাও।
তো সেই হুকুলেবাদ বা চ্যারিটির জায়গা আপনি যাই কিছু ভালো কাজ করেন, একটা গাছ লাগান না, তার ফল অন্যরা খাবে। এই যে হেলাল ভাই যেটা করছে, অনেক মানুষকে মাদকাসক্তি থেকে দূরে রাখার জন্য এই যে একটা সামাজিক আন্দোলন করছে, এটাও এক ধরনের চ্যারিটি, বিশাল চ্যারিটি। এর ফলে যদি পাঁচটা ছেলে তার ড্রাগ ছেড়ে দেয় এবং তার পরিবারে যদি আনন্দ ফিরে আসে, এটা বড় ধরনের চ্যারিটি। আপনি করছেন এখানে, যারা আমাদেরকে এই টেলিভিশনের কলাকুশলী যারা করছে সবাই কিন্তু এই চ্যারিটির পার্ট হয়ে থাকছে। কথাটা এই প্রসঙ্গে বলেছি যে আমি তখন ওই স্কুলে গিয়ে দেখলাম যে আমার সন্তানের ওই দায়বদ্ধতার কারণে স্কুলে দেখলাম যে ওদের হঠাৎ করে বাথরুমের মধ্যে অনেক ডার্টি ডার্টি কথা লেখা, তারপর ছেলে মেয়েরা ওই যে হাক করছে, সেই সময় একজন আরেকজনকে কিস করছে। আমি একজন টিচারকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এটা কেন হচ্ছে, আপনারা কি এটা বল, না স্যার আপনারা ওদেরকে এত কেন সেকেলে ভাবছেন, এরা এই কালের ছেলে মেয়ে, ওরা হাক করবে কিস করবে। তা আমি কিছু মনে করেন না, আপনার মেয়েটাকে কি আপনি প্রকাশ্যে আরেকটা ছেলেকে এরকম কিস করতে দেবেন? বলে হোয়াট ইউ মিন, আপনি কেন পার্সোনালি অ্যাটাক করছেন, হোয়াই ইউ আর সেইং সো? আচ্ছা দেখুন আমি খুব ইনোসেন্টলি প্রশ্নটা করেছি, আরেকজনের মেয়েকে আরেকটা ছেলে কিস করলে আপনি এটাকে খুব স্বাভাবিকভাবে দেখছেন। আমি যখনই বললাম যে আপনার মেয়েটাকে কি আপনি এইভাবে দেবেন, আপনি এটাকে খুব সিরিয়াস হচ্ছেন কেন, হোয়াই ইউ আর টেকিং সো পার্সোনালি, উনি এই উত্তর খুঁজে পাননি। আরেকবার আমার মনে পড়ে একজন মানবাধিকার অ্যাক্টিভিস্ট হিসাবে একবার এক পুলিশ কনস্টেবল বা পুলিশের একজন জওয়ান একটা রেপ ঘটনা ঘটিয়েছে। তো আমরা তদন্ত করতে গিয়ে এবং সেই ঘটনার দেখতে গিয়ে আমি সেখানকার একজন খুব ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করছিলাম, তিনি বলে দেখেন আপনারা ছোটোখাটো ঘটনা হলেই এর পিছনে লাফিয়ে চলে আসেন, একটা পুলিশের কি রক্ত মাংসের শরীর না, ওই জওয়ানটা কি বউ বাচ্চা রেখে ছ মাস ন মাস কাজ করে, সে কি এরকম একটা ঘটনা ঘটাতে পারে না, একটা রেপ করলে আপনাদের একদম লাফিয়ে চলে আসতে হয়, মিডিয়া হো হো করে উঠেন, মানবাধিকার কর্মীরা করেন, সেও তো একটা পুলিশ, সেও তো একটা মানুষ হিসেবে তাকে ট্রিট করেন। তাহলে হ্যাঁ তা তো বটেই, প্রত্যেক সমাজেরই একটা প্রফেশনাল দায়বদ্ধতা আছে। পুলিশ এখানে রাত তিনটা পর্যন্ত যদি বসে মামলা নেয় এবং যদি পুলিশের কাছে রাত তিনটায় কেউ গেলে বলে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছেন না কেন, ও তো পাঁচটার পরে বাসায় চলে যায়, হোয়াই ইউ আর কামিং অ্যান্ড বদারিং মি, আমি তো পুলিশ। বাট পুলিশ ইজ মেন্ট ফর দ্যাট, সে জেনে শুনেই কিন্তু পুলিশের জবে ঢুকেছে, সাংবাদিক জেনে শুনেই ঢুকছে যে এই সময় তাকে রেকর্ডিং করতে হবে, রাত বারোটা একটা দুটা পর্যন্ত আপনি প্রোগ্রাম রেকর্ডিং করে তারপর বাসায় যাবেন। এখন যদি কেউ বলে যে মেয়েটা রাত দুটায় কেন বাসায় ফিরছে, আপনি জানেন অন এয়ারের দেশ এবং জাতিকে আপনি সার্ভিস দিচ্ছেন। তো আমি বললাম যে আপনি কিছু মনে করেন না, একটা পুলিশ তো রক্ত মাংসের শরীর, সে যদি আপনার বাসায় সেন্ট্রি ডিউটি করে অনেক পুলিশ, তো যদি আল্লাহ না করুক আপনার মেয়ের সাথে এরকম ঘটনা ওই সেন্ট্রিটা করে ফেলে, রেপ করে ফেলে, আপনার মেয়েকে কীভাবে নেবেন? তিনি বসা থেকে একদম দাঁড়িয়ে গেছেন, তার বডি রিয়াকশান, মাইন্ড রিয়াকশান, ল্যাঙ্গুয়েজ, অ্যাটিচিউড সব চেঞ্জ হয়ে গেছে। হোয়াট ইউ মিন, হোয়াট ইউ মিন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমরা আস্তে আস্তে, আপনি তো একটু আগে বললেন যে একটা জওয়ান তার রক্ত মাংসের শরীর, সে যে কোনো একটা মেয়েকে এরকম একটা ঘটনা ঘটলে আমরা এত অস্থির হওয়ার কি আছে? দি মোমেন্ট ইট কেমস টু ইউ আপনি এটা টলারেট করতে পারেন না, মানে কল্পনাও করতে পারেন না। তো রিয়ালিটিটা হচ্ছে এরকম, আপনি যে প্রশ্নটা করেছেন রিয়ালিটিটা হচ্ছে এরকম যে আমরা নিজের ক্ষেত্রে যেটা কল্পনা করতে পারি না, অন্যের ক্ষেত্রে সেটাকে খুব ইনোসেন্টলি দেখতে পছন্দ করি। আপনার স্বাধীনতার প্রশ্নটার জবাবে আমি অনেক দূর আসলাম। আমি মেয়েদেরকে শ্রদ্ধা করি, তাদের এই জেনারেশনকে অনেক শ্রদ্ধা করি, আমি মনে করি তারা অনেক স্মার্ট। আমার মেয়েকে তো আমি মোবাইল ডিকশনারি মনে করি, আমি আমার ছেলেটাকে মোবাইল ডিকশনারি মনে করি। আমি গুগলে যাওয়ার আগে জিজ্ঞেস করি, মা বলো তো এটা কি হবে, সে পাশের ঘরের থেকে বলে এটা, মানে গুগল বলার আগেই সে বলে দেয়। আমার ছেলেকে বলি, বাবা এটা কি হবে, হ্যাঁ এটা তো এই হবে, বাবা স্পেলিংটা কি হবে, আমি হয়তো অনেক স্মার্ট আর অনেক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আই এম গ্রেটফুল। কিন্তু স্যার এই ইয়াং জেনারেশনের কাছে মাদক বা ধূমপান যেটাই হোক না কেন, কোথাও না কোথাওতে আসলে এনে দেয়া হচ্ছে, যেটা আপনি নিজেই বলছিলেন যে শিশা সরবরাহ করা হচ্ছে এবং শিশার রেস্টুরেন্ট আছে, বারগুলো ওপেন আছে। তো এবার আমরা জানি যে পার্শ্ববর্তী দেশেও আসলে বারগুলো কোনো রকম কোনো সমস্যা ছাড়াই আসলে ইজিলি যাওয়া যায় সেখানে। তো সেই জায়গা থেকে আসলে ইয়াং আইনের বিষয়টা হচ্ছে কি, একটা কথা আছে যে রুলস ফর ফুলস, ল ফর লেমেন, এবং মানে বোকার জন্য রুলস ফর ফুলস আর ল ফর লেমেন, একদম মানে ওই যে দারোয়ানের গল্প যে অনেক মানুষ একটা জায়গায় ঢুকছে, তো একজন ভদ্রলোক মনে করছে যে না এখানে লেখা আছে যে বিনা অনুমতিতে ঢোকা নিষেধ, তো তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গিয়ে ওই যিনি দায়িত্বে আছেন তাকে বললেন, ভাই আমি একটু ভিতরে ঢুকতে চাচ্ছি। না 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 আপনি এর মধ্যে ঢুকতে পারবেন না, বলে এত মানুষ ঢুকে যাচ্ছে,
সে বলে কেউ তো আমাকে জিজ্ঞেস করেনি, আমাকে পুষেই নাই। তো তার মানে আমি জিজ্ঞেস করে আটকে গেলাম? বলে হ্যাঁ, যেহেতু লেখা আছে আপনি জিজ্ঞেস করেছেন, আপনি না জিজ্ঞেস করে ঢুকে যেতেন আমি হয়তো কিছুই বলতাম না, কিন্তু আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন আমারও একটা দায়িত্ব আছে যা ওঠে করবো। সে যে ট্রাফিকের গল্প, নতুন বিয়ে করে বউকে ট্রাফিকের পাওয়ার দেখাতে গেছে, বলছে যে দেখো আমার এত ক্ষমতা যে আমি শ্রদ্ধাবোধ রেখে ট্রাফিক ভাইদের বলছি, এটা একটা ফান, যে যে আমার এত ক্ষমতা আমি হাত তুললেই কিন্তু সব গাড়ি থেমে যায়। ওয়াইফও দেখলো যে সে নতুন জামায় হাত তুলেছে, সব গাড়ি থেমে গেছে, তো সে আর হাত নামাচ্ছে না, বউকে ক্ষমতা দেখাচ্ছে, একবার দুবার তিনবার হর্ন দিচ্ছে, কেউ টিপ দিচ্ছে, এক পর্যায়ে একই আংচেলা রাস্তা থেকে এসে এক চড় মেরে দিয়েছে। সে হ্যাপেন্স টু বি তার হয়তো ঊর্ধ্বতন কোনো অফিসার, যে হাউ ডিয়ার তুমি এই গাড়ি এত সব আটকিয়ে রাখছো এখানে পিছনে, কত ভিআইপি প্রোটোকল এটা সেটা। তো তার হুশ হলো, তখন ওয়াইফ এসে আবার সে গাড়ি ছেড়ে দিল। ওয়াইফ বললো মানে তোমাকে মারলো কেন, তোমার ক্ষমতা তুমি দেখিয়েছ? বলে শোনো আমার একটা ক্ষমতা আছে সেটা আমি দেখিয়েছি, তার একটা ক্ষমতা আছে না, সেই ক্ষমতা এসে সে আবার আমাকে দেখিয়ে দিয়েছে। এখন ক্ষমতার ভারসাম্যটা ব্যালেন্স করতে হবে। আমাদের এখানে ক্ষমতাটা হচ্ছে কি, আইন আছে, আইনের প্রয়োগটা অনেক কম, আবার যারা প্রয়োগ করবেন তারা যেন প্রদীপ না হয়ে যায়। এক প্রদীপের নিচে হাজারো প্রদীপকে নিভিয়ে দেওয়া হয়েছে, মেরিন ড্রাইভ নিয়ন্ত্রণ করেছে, যেই মাদকের তাকে সহায়তা করতে বাধা দিয়েছে তাকে খুন করা হয়েছে মাদক ব্যবসায়ী বলে। এরকম অনেক ইনোসেন্ট মানুষকে খুন করা হয়েছে, হয়তো কিছু মাদক চোরাচালাকারী এরাও খুন হয়েছে, বাট এর মধ্যে সবটাই ছিল, ম্যাক্সিমামটাই ছিল যে